হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? গিয়ার এন্ড গেজেটস আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দুটি DSLR ক্যামেরা কম্পেয়ার করব, দুটি বিগিনার লেভেলের ক্যামেরা। একটা হচ্ছে ক্যাননের 1200D, আর একটা হচ্ছে ক্যাননের 1300D। তো 1300Dটা ক্যাননের 1200D রিপ্লেসে আসছে। আমরা এই দুটি ক্যামেরার স্পেসিফিকেশনগুলো দেখে কম্পেয়ার করব যে কোন ক্যামেরাটা আপনাদের জন্য ভালো হবে। ক্যানন 1200 অ্যানাউন্স হয়েছিল 2014 সালের ফেব্রুয়ারি মাসে, আর ক্যানন 1300Dটা অ্যানাউন্স হয়েছে 2016 সালের মার্চ মাসে। এটা 2 বছর পরে এটা আসছে। তো 1300Dটা কেন 1200Dটির 2 বছর পরে আসছে, তো 2 বছরের ভিতরে কেমন চেঞ্জ হয়েছে সেগুলো আমরা আসলে এখানে দেখবো যে মেজর চেঞ্জগুলো কি আর কি কি একই আছে। তো সবগুলো দেখলে দেখা যায় যে সবগুলো একই আছে, বেশিরভাগ একই আছে, কিছু কিছু আপডেট হয়েছে এটাতে। তো চলুন আমরা দুটো ক্যামেরা কম্পিউটার দেখে আসি। আমরা ফিরে আসছি ইন্ট্রো পরে। ক্যানন 1200D এবং ক্যানন 1300D দুটোতে ইফেক্টিভ সেন্সর ইউজ করা হয়েছে 18 মেগাপিক্সেল। আর সেন্সর সাইজ যদি আমরা দেখি, দুটোতে সেন্সর সাইজ একই, দুটোতেই APS-C সেন্সর ইউজ করা হয়েছে। আমরা যদি ISOটা দেখি, ISO দুটোতেই সেম, দুটোর ISO-ই 100 থেকে 6400। ক্যানন 1300Dটার ISO-টা এক্সপেন্ডেবল, এটাতে 12800 পর্যন্ত ISO এক্সপেন্ড করা যাবে। আর ফোকাস পয়েন্টটাও দুইটারই সেম, দুইটারই ফোকাস পয়েন্ট 9। আমরা যদি কন্টেনার শটিংটার দিকে দেখি, কন্টেনার শটিংও দুইটারই সেম, দুটাতেই 3 ফ্রেম পার সেকেন্ডে ছবি তুলবে। আর LCDটা হচ্ছে দুইটারই ফিক্সড LCD, দুইটারই 3 ইঞ্চি করে স্ক্রিন দেওয়া আছে। আর টাচ স্ক্রিনটা যদি দেখি, টাচ স্ক্রিন দুইটার কোনোটাইতে টাচ স্ক্রিন নাই। আমরা এখন ভিডিও রেজুলেশনটা দেখবো। ভিডিও রেজুলেশন দুইটাতে ফুল HD-তে ভিডিও হবে, দুইটার রেজুলেশন এক, আর দুটাতে 30 ফ্রেমের ভিডিও হবে। এই দুটো ব্যাটারি লাইফও সেম, দুটাতে ব্যাটারি লাইফ 500 করে দেওয়া আছে। আর ওয়্যারটা যদি দেখি, ওয়্যারটাও প্রায় একই, 1200Dতে হচ্ছে 480 গ্রাম, আর 1300Dতে হচ্ছে 485 গ্রাম, হালকা একটু বেশি 1300Dটা। এতক্ষণ আমরা দেখলাম কেন 1200D আর 1300D স্পেসিফিকেশনগুলো। তো কিছু কিছু দিক দিয়ে কেন 1300Dটা আপডেট করা হয়েছে। তো চলুন আমরা এখন ওগুলো দেখে আসি যে কোন কোন দিক দিয়ে আপনারা এটাতে চেঞ্জ হয়েছে ওটা আমরা দেখে আসি। কেন প্রসেসরটা যদি আমরা দেখি, প্রসেসরটা হচ্ছে ক্যানন 1200Dতে ইউজ করা হয়েছে DIGIC 4, আর ক্যানন 1300Dতে ইউজ করা হয়েছে DIGIC 4 প্লাস। ক্যানন এটা বলতেছে যে DIGIC 4 প্লাসে 30% ফাস্টার প্রসেসর ইউজ করা হয়েছে, 30% দ্রুত ফোকাস করতে পারবে। এটা দিয়ে আপনারা 30% বেশি পিকচার তুলতে পারবেন। আপনারা যখন হাই আসতে ছবি তুলবেন এবং তখন যদি নয়েজ অপশনটা অন করা থাকে, তখন এটা প্রসেস হতে একটু সময় লাগে। তো DIGIC 4 প্লাস প্রসেসরটা হওয়াতে এটা 60% দ্রুত প্রসেস হবে। কারণ আমরা LCD স্ক্রিনটা দেখবো, LCD স্ক্রিন দুইটারই সেম, দুইটাই 3 ইঞ্চি, দুইটাই ঘুরানো যায় না, ফিক্সড করা। দুইটা স্ক্রিন সাইজ একই হলেও তাতে কিছু ডিফারেন্স দেওয়া আছে। এটা হচ্ছে স্ক্রিন ডট ক্যানন 1200Dতে 4,60,000 স্ক্রিন ডটস ইউজ করা হয়েছে, আর ক্যানন 1300Dতে হচ্ছে এটা 9,20,000 স্ক্রিন ডটস। এখানে স্ক্রিন ডটসটা বেশি হওয়াতে একটা সুবিধা হচ্ছে, আপনারা যে ছবিটা তুললেন, তোলার পর এটা ডিসপ্লেতে কেমন দেখাবে সেটা এই ডটসের কারণে বুঝতে পারবেন। ক্যানন 1300Dতে 920K ডটস হওয়াতে এটা আপনার ছবিটা একটু ভালো দেখা যাবে, একটু স্পষ্ট চকচকে দেখা যাবে। ক্যানন 1200Dতে এদিক দিয়ে অবশ্য 1300Dটা ভালো, আপনার এখানে স্ক্রিনের রেজুলেশনটা 1300Dতে ভালো পাবেন। ছবিটা তোলার পরে আপনার যখন LCD স্ক্রিনে ছবিটা দেখবেন, তখন ক্যানন 1200Dতে থেকে ক্যানন 1300Dতে একটু কোয়ালিটিটা ভালো হবে দেখার। এখন আমরা দেখি কন্টেনার শটিং। কন্টেনার শটিং দুটাতে 3 ফ্রেম পার সেকেন্ড দেওয়া থাকলেও এখানে কিছুটা ডিফারেন্স আছে, দুটাতে এটা 3 ফ্রেম পার সেকেন্ড দেওয়া আছে। যখন আপনার এটা শাটার ক্লিক করে থাকবেন, দুটাতেই 3 ফ্রেম পার সেকেন্ডে এটা ছবি তুলতে থাকবে। দেখুন ক্যানন 1200Dতে আপনার যখন এটা শাটারটা ক্লিক করে রাখবেন, তখন এটা সর্বোচ্চ 69 ছবি তুলতে পারে, প্রেশার তুলতে পারে না। কিন্তু ক্যানন 1300Dতে এটা আপনার শাটারটা ক্লিক করে থাকবে, এটা একটা না 1110টা ছবি তুলতে পারে। এটা অবশ্য সম্ভব হচ্ছে এটা প্রসেসরটা আপডেট হওয়াতে, কারণ এটাতে ডিজিক 4 প্লাস প্রসেসর ইউজ করা হয়েছে, সেই জন্য এটা বেশি ছবি তুলতে পারে। এখানে যে আরেকটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে ওয়্যারলেস কানেকশান। ক্যানন 1200Dতে ওয়্যারলেস কানেকশান নেই, আর ক্যানন 1300Dতে ওয়ারলেস কানেকশন প্লাস NFC দেওয়া আছে। ওয়ারলেস কানেকশনটা এটা অনেক উপকারী। এটা হচ্ছে আপনারা ক্যামেরা যখন ছবি তুলবেন, তখন সেই ছবিটা নিতে ডাটা কেবল দরকার হয়, অথবা মেমোরি কার্ড খুলে কম্পিউটারে নিতে হয়। তো এটা ওয়ারলেসটা থাকার কারণে আপনারা সরাসরি ওয়ারলেসের মাধ্যমেই আপনারা মোবাইলে ছবি নিয়ে যেতে পারবেন, কারণ আপনারা মোবাইলে ছবি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা এটা আপলোড করতে পারবেন। তো এটা হচ্ছে ওয়ারলেস কানেকটিভিটির সুবিধাটা, যেটা ক্যানন 1200Dতে নাই, ক্যানন 1300Dতে এটা ইউজ করা হয়েছে। এখন যদি আপনারা বিগিনার লেভেলের কোনো ক্যামেরা কিনতে যান, যদি 1200D এবং 1300Dর ভিতরে কম্পেয়ার করেন, তখন আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ক্যানন 1300Dটা নেওয়া। কারণ ক্যানন 1200Dটা অনেক ব্যাকডেট, 2 বছর আগে এটা বের হয়েছে, আর ক্যানন 1300Dটা কিছু আপডেট করে নতুনভাবে এটা বাজারে আসছে।
তো এই কনফিগারেশন গুলা কম্পেয়ার করার পরে আপনারা যদি 1200 1300 কম্পেয়ার করেন, তখন আপনাদের কাছে নিশ্চয়ই 1300টা ভালো লাগবে। আর যদি প্রাইসের কথা চিন্তা করেন যে 1300টা প্রাইসটা অনেক বেশি হতে পারে, আসলে সেরকম কিছু না। দুইটার প্রাইস ডিফারেন্সটা হচ্ছে মাত্র 2000 টাকা। ক্যানন 1200টা হচ্ছে 26000 টাকা, আর ক্যানন 1300টা হচ্ছে 28000 টাকা। দুইটাই 18 mm লেন্সের সাথে, তো মাত্র 2000 টাকার ডিফারেন্স। আপনারা আসলে কেউ চাইবেন না যে 2000 টাকার জন্য আপনারা 2 বছর আগের ব্র্যান্ডেড ক্যামেরা কিনবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন, আর কিছু জানা থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সি ইউ এগেইন, টাটা, বাই বাই।